কষ্ট হইলে পরে এটার জন্য আমাদের অনেক নেকি হইছে। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ রাসূল বলছে এক মুসলমানের হক আছে, হকের মধ্যে একটা হক হচ্ছে অসুস্থ হলে অসুস্থ ভাইকে দেখতে যাওয়া। আর অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছে যে যদি কোনো ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আমি তো সকালবেলা কোনোটা আর কোনো রোগী দেখিনি, এটাই প্রথম মাশাআল্লাহ। আর যদি সন্ধ্যায় কেউ দেখে তো সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। তাহলে আমি কি ওই সবটা পাবো ইনশাআল্লাহ? হ্যাঁ অবশ্যই। না আপনি একাই পাবেন? না না, এই যে আমরা দুজন আসছি, যারাই রোগী দেখতে আসবে তারাই এই সবগুলো পাবে। ও আমি তো এতক্ষণ তো তা বুঝিনি। এটা তো আসলে না বোঝার কারণে আজকে আমরা রোগীদের অসুস্থ হলে আত্মীয় স্বজন দেখতে আসি না। কাল তো প্রথম কথাই ভুল করে ফেলছি। না এটা তো আপনি না জানার কারণে করছেন। মানে বিষয়টা আছে কেউ বুঝতে পারে না যে রোগী দেখবার আসবেন না, ও এই জন্য মনে করছে যে এখানে খানা খাবে। সকালবেলা উঠে প্রথম রোগী দেখবার, আমি প্রথম রোগী না ভাই, রোগী দেখলে অনেক নেকি, রোগী দেখার মধ্যে সওয়াব আছে, রোগীর মনটাও ফ্রেশ হয়। তুমি দেখতে আসে আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ আল্লাহর ভান্ডারে তো কম নেই। তাহলে আপনার উপর আগে যে মাফ করে দিয়ে। না না ঠিক আছে ভাই, সমস্যা নেই।